যাতে করে মানুষ কিছু শিক্ষা পায়, সেরকম ধরনের। যাই হোক, আমার দাদা ভাই এসে বলে গেলেন আমার কাকা বাবু যে ভক্ত আর ভগবানই হবে। আমাকে বললেন কি, আপনি ভগবানের ভূমিকায় দাঁড়িয়ে যাবেন, ভগবানের ভূমিকায় দাঁড়িয়ে যাবে, আর ওই মেয়েটাকে ভক্ত দেবে, ভগবানের ভূমিকায় দাঁড়িয়ে যাবে। ভগবান অপর দিকে ভক্ত, অর্ডার হয়েছে, বর্ডারও ভাগ হয়ে গেছে, কেদারও দাঁড়িয়ে পড়েছে, তবে আজকে মার্ডার হবে না। কে বাবা, ভগবানও পারবে না ভক্তকে মাইতে, ভক্তও পারবে না ভগবানকে মাইতে। এ এক রসের গান, আলাদা জগতের গান, আলাদা তত্ত্বের গান, আলাদা তথ্যের গান, এই হচ্ছে ভক্ত ভগবান গান। তবে কোথায় মনে দেখা শোনাম, দেখাশোনা ছাড়া এখানে হবে না, হবে না। দেখাশোনা কোথায়? সপ্তম মাসে মাতৃগর্ভে জীব যখন আসিল, আজি ভগবানে কেঁদে কেঁদে কহিতে লাগিল, দেখা দাও ঠাকুর উদ্ধবদে হ্যাঁ মুন্ডে আমি বড় কষ্ট পাই, এই গর্ভ কারাগারে রয়েছি হে তাই, গঠভা দেশে গর্ভ কারাগারে আমি রয়েছি, হে দয়াল হরি আমাকে কি পা করো, দেখা দাও ঠাকুর। ওরে ডাকিতে ডাকিতে এবার কৃপাময় দয়াল হরি যিনি গর্ভের মাঝেতে গিয়ে দেখা দিলেন তিনি, দিনে দিনে দিনই আমার অগ্নি বেরিয়ে যায়, সেই দিনে জীবের বাবা সব দুঃখ যায়। দশ মাস দশ দিন উপস্থিত হইল, এবার আমি বললাম যাবি তুই শোনে কথা গুলো, যা যা মরতে যা, যা মরতে যা। বলছি জীব বলে আমি যাবো না, আমি যাবো না, 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 যাবো না, মরতে সবাই মরতে যায় ঠাকুর, যাবো না, যাবো না, ওই মরতে সবাই মরতে যায় ঠাকুর, যাবো না, যাবো না। আর কেন যাবি না, যাবি না কেন? বলে সেখানে যে তোমাকে পাবো না, আলো অবশ্যই পাবি, যদি চিনিয়ে নিতে পারিস তবে পাবি, জগতের মাঝখানে আমি গুরু রূপ ধরে ঘুরে বেড়াই, যদি চিনতে পারিস তাহলে পাবি, যাচ্ছেন গা। কিন্তু যখনই এলো না না না, এই না 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 করে চিৎকার করতে শুরু করলো, আর মা চক করে তুলে নিয়ে পিজুজ ধারা মুখে ছেজে যখন হয়ে দিল গো, পিজুজ ধারা মুখে ছেলে তখন ভরে দিল গো, আমার পরম আরাধ্য গোবিন্দকে সে জন ভুলে গেল গো, রাজ্য গোবিন্দকে তখন ভুলে গেল গো। এবার দোলনায় ছেলে শুয়ে দিয়েছে, দোলনায় এসেছে শুয়ে দিয়েছে, লাল ফুল ঝুলিয়ে দিয়েছে, লাল ফুল ঝুলিয়ে দিয়েছে, দোলনার মাঝখানে শুয়ে দিয়ে লাল ফুল ঝুলিয়ে দুলিয়ে দিয়েছে, রঙে মেতে গিয়েছে। কি গো বাবা, হরি বল হরি বল। আবাল বৃদ্ধ বনিতা বর্তমান যুগে সবাই রঙে মেতে আছে, এই রঙের জন্য বুঝতে পারছে না কোনটা ভগবান আর কোনটা কি, আগে বুঝতে হবে। বোঝো বোঝো ভক্ত বোঝো, আরে গরু সাদা কালারের হইতে পারে, লাল কালারের হইতে পারে, কালো কালারের হইতে পারে, কিন্তু গরুর দুধটা সবারই সাদাই হবে। হরি বল হরি বল হরি বল হরি বল। কালো গরুর দুধ সাদা, লাল গরুর দুধ সাদা, সাদা গরুর দুধ সাদা, দুধ কিন্তু আলাদা কালার হবে, গরু আলাদা কালার হইতে পারে, যে জাতির হবে হোক, ভগবান কিন্তু সবার সেই একটাই, গাভীর দুগ্ধর মতো সেই সাদা ভগবান নিরাকার। আমরা জাতি ভেদ করি, মনে মনে ভাবি অনেক কিছু আছে এর মধ্যে। আচ্ছা ভক্ত, তোমার কাছে আমার প্রথম নম্বর দাবি, তুমি যে আমার কাছে এলে
কি নিয়ে যে যদি কোনো বাবা মেয়ের বাড়ি যাই দিরে না দিরে দিরে না না দিরে দিরে দারে দিরে দারে দিরে না মাস্টার যদি কোনো বাবা মেয়ের বাড়ি যায় কিছু মিষ্টি নিয়ে যাবে কি যদি পয়সা কম থাকে নাতির জন্য বিস্কুট কিনবে নাই চকলেট কিনবে তাও যদি কম থাকে দুটো নকুল দানাও কিনবে কি কিছু না কিছু নিয়ে মেয়ের বাড়ি বা কোনো আত্মীয় বাড়ি যেতে গেলে যেতে হয় কিছু যদি না থাকে জমির চাল কুমড়ো সেটাও নিয়ে যাবে কি বাবা তুমি যে ভক্ত ভগবানের কাছে এলে আমি তোমার কাছে গাই তুমি কি নিয়ে এসেছো আজি বলো গোয়া ভাই সপ্তদার পরিহরি বৈঠল শ্রীহরি আর সপ্তদার পরিহরি কইছিল শ্রীহরি ওরে সপ্তদার পরিহরি বৈঠল শ্রীহরি আর সপ্তদার পরিহরি ছিল শ্রীহরি গো শোনো ভক্ত তোমার কাছে গাই গো শোনো ভক্ত তোমার কাছে গাই গো শোনো ভক্ত তোমার কাছে গাই গো কেমন করে হে তাই কেমন করে হে সপ্তদার পরিহরি বৈঠল শ্রীহরি চার ছয় দশ বারো ষোলো দুই তারপরও এই যে সাতটা দ্বার এই সাতটা দ্বারের দাড়ি কট আছে তাদের কাছে কি এমন জিনিস তাদেরকে দিলে তারা দ্বার ছেড়ে দিল আর তুমি একটার পর একটা দ্বার অতিক্রম করে এই সাতটা দ্বার পার হয়ে তুমি আমার কাছে এই যে এই সাতটা দ্বার কি কেমন ভাবে পার হয়েছ এই দ্বারের দাড়ি কজন আছে তুমি আমার কাছে একটু খুলে বলিবে আমার কাছে একটু খুলে বলিবে ওরে শুদ্ধ সদাই শুনে নেবে আমার কাছে একটু খুলে 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 বলিবে ওরে চারখানা দেশ রয়েছে দিরে না দিরে না দিরে না না দিরে দিরে দারে দিরে দারে দিরে দিরে না এটা সবার জানা হইলো চারটে দেশ আছে সাধক সিদ্ধি প্রবর্তক আর স্থূল কি বাবা তাই তো কাকা বাবু এইদিকে চারখানা দেশ সাধক সিদ্ধি প্রবর্তক আর স্থূল এই চার দেশের চারজন ভক্তই আছে আমি তোমার কাছে গাই এই চার দেশের চারটে ভক্ত কে কে বটে বইল গোয়া জানতে মনে বাসনা হইল জানতে মনে বাসনা হইল আমার জানতে মনে বাসনা হইল জানতে মনে বাসনা হইল যেন ব্যাগ কইয়ে তুমি চইয়ে যাইও না জানতে মনে বাসনা হইল এই দেখুন এই ছেলেটা দেখেছেন পাল্লা পাড়া মাল এই ঢোল বাজাবে দেখুন একটু পরি এই ছেলেটা নিরুল বাড়ি নিরুলের পাশে মুরগা আর মুরগায় দেখবেন বড় বড় ট্যাঙ্ক মুরগায় আছে আমি একবার গান করতে গিয়েছিলাম বুঝলাম আসলে পাশেই বোম মেরে দিয়েছি এ দেখে আমি এই ভদ্রলোক জি গেছি প্লেয়ারখানা দেখুন মাটার করা মাল তো চারখানা মাটার করেছে বুঝলেন চারখানা মার্ডার করেছে কেস যা চলছে তাতে করে এ ফাঁসির অর্ডার হবেই আমার গ্যারান্টি আমাকে বলছে সাধন ভাই আরে ভালো কিল আছে আমলা হ্যাঁ বিখ্যাত কিল আছে বলছে কোথায় আমলা আপনার ফাঁসির অর্ডার আটকে দিতে পারে যে কোনো টাইম বলে বলুন আমি তাহলে তার কাছে আমি দেখা করবো আমলা চলে যান মারগোলা সাঁইতিয়ার পাশে সঞ্জয়বাবু সঞ্জয়বাবুর মতো উকিল পাবেন না ও বড় বড় কেসকে সলভ করে দিয়েছে
এবার গিয়েছে সাঁইতিয়া, সাঁইতে গিয়ে বলছে তাহলে আমাকে একটু বেকসুর খালাস করে দিতে হবে, চারজনা মার্ডার আমি করেছি, অন্যায় করে ফেলেছি, এ যা কেস এগুচ্ছে তাতে করে আমার ফাঁসি হবে গ্যারান্টি। বলে ঠিক আছে আপনাকে মুক্ত করে দেবো, আপনি আমাকে 50,000 টাকা দেবেন, আর আমি যা বলবো তাই শুনবেন। বলছি ঠিক আছে আপনি যা বলবেন শুনবো, যে এক মাস স্নান করবেন না, চুল কাটবেন না, তাড়ি কাটবেন না, যে পোশাকটা পূজাচ্ছেন সেই পোশাকটাই পরে থাকবেন, পোশাক পাল্টাবেন না, বিছানায় শোবেন না, যেখানে পাবেন সেখানে শোবেন, যা পাবেন তাই খাবেন। এক মাস পরে যখন কেসের ডেট আসবে আমাকে ফোন করবেন। এক মাস পার হয়ে গেছে, কেসের ডেট এসেছে, ফোন করেছে বলছে ঠিক আছে ওই ড্রেসটা পরেই চলে আসুন, যেটা পরে আছেন এক মাস ধরে সেই ড্রেসটা পরেই চলে আসুন। এবার এক মাস চুল কাটে নাই, তাড়ি কাটে নাই, বললেন মাথায় এক মাথা চুল হয়ে গেছে, তাড়ি হয়ে গেছে, বিছানায় শোয় নাই, ধুলো গুঁড়ো শুয়েছে, মাথায় উকুন হয়েছে, খেপার মতো লাগছে, বললেন লাল পড়ছে, আর স্বাভাবিকত্ব নেই মানুষটা। যথারীতি সেই এক মাসকার ময়লা কাপড় জামা পরিয়া গিয়ে হাজির হয়েছে। বলছি শুনুন, এই কাঠগড়ায় যখন বিপক্ষের উকিল দাঁড় করাবে, দাঁড় করিয়ে আপনাকে যা জিজ্ঞাসা করবে আপনি শুধু একটা কথা বলবেন, ব্যা আহা বা 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 ব্যা, আর কিছু বলবেন না। এইবার কাঠগড়ায় দাঁড় করিয়েছে, বিপক্ষের উকিল জিজ্ঞাসা করছে, মুরগিরামের মাঠে চাইছে মার্ডার হয়েছে তুমি দেখেছ, ব্যা বল কে কে ছিল, ব্যা যা সাহেব যে এসালা কোথা থেকে পাগল ছাগল নিয়ে এসে করতে সময় নষ্ট করছে, যা বের করে দে বেকসুর খালাস, বের করে দিয়েছে। এইবার উকিল বাবু গিয়ে বলছে তাহলে দাদা আমার সেই 50,000 দেন, বা যে উকিল বলেছে আমার 50,000 দেন, বলছে বা এরম ব্যাগ হয়ে যে জানো চলে যাইও না, ব্যাগ হয়ে জানো চলে যাইও না, শেষ কথা তোমার কাছে দিরে না, দিরে না, দিরে না না, দিরে 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 না, ওরে পঞ্চভাবের ভক্ত হইল এই জগতের মাঝে জানি, তার মধ্যে আর এক ভক্ত রয়েছে বলি কথাখানি, যার নাম রামানন্দ, এটা সবার জানা হইল। চৈতন্য চরিতামৃতের কথা বইলে গেলাম ভালো, নাম যার রামানন্দ, মহাপ্রভুর সঙ্গে রামানন্দের যখন কথোপকথন হচ্ছে, মহাপ্রভু সার্বভৌম পণ্ডিতের কাছে গিয়েছিলেন, কেন না কৃষ্ণ কথা কি আর হরি কথা কি জানার জন্য, সাধ্য কি সাধন কি, এই সাধ্য সাধন বস্তু আলোচনা করার জন্য গেলেন কার কাছে, সার্বভৌম পণ্ডিতের কাছে। এক মাস আলোচনা চলছে, মহাপ্রভু যেমন বসে আছেন তেমনই বসে আছেন, সার্বভৌম পণ্ডিত বলে আচ্ছা মহাপ্রভু তুমি কি বুঝতে পারছো না আমার কথাগুলো, তোমার কি বোধগম্য হচ্ছে না, বলে বুঝতে পারছি সব বুঝেছি, কিন্তু আপনি ভুল বলছেন, আপনার কথাই আমার হৃদয় ক্ষতবিক্ষত হইল, একটুখানি আমার কাছে কথা তুমি বলো, আপনার হৃদয় ক্ষতবিক্ষত হয়ে গেছে, কার কাছে গেলে, কার কাছে গেলে আমি জানতে পারবো এই সাধ্য কি আর সাধন কি। বলে রামানন্দ নাম যার রাজকর্মকারী হইল, তোমার কাছে বলে যাই তুমি শুনে চলো, তার কাছে যদি তুমি আজি চলে যাবে সেইখানে গিয়ে তুমি সবই জানিবে, সেইখানে যখন বাবা অগ্নি চলে যায়, বলে এখন কথা হবে না সন্ধ্যাবেলায় কথা হয় রাবরীর তীরে আঘাটে, ঘাট ছাড়ি কত দূরে বসলেন সন্নিধানে, এ ঘাটের পাশে বসে রয়েছে, মহাপ্রভুর সঙ্গে দেখা হইলো, বললো যে ঠিক আছে রাতের বেলা এসে এলো, রাত্রে যখন গেল প্রভু কহে পরশলোক সাধ্যের নির্ণয়, রায় কহে কৃষ্ণ কর্মা পণ্যে কৃষ্ণ ভক্তি হয়, এই একটার পর একটা বলতে 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 দাস্য প্রেম, সখ্য প্রেম, বাৎসল্য প্রেম, মধুর প্রেম, দাস্য সখ্য বাৎসল্য মধুর, এই চারটে বলল, কিন্তু পঞ্চম প্রথম যেটা সেটা হলো শান্ত ভাব,
এই শান্ত ভাবের কথাটা বাদ দিলেন কেন? শান্তের কি এমন অপরাধ যার জন্য শান্ত ভাবটাকে বাদ দিয়ে তার সে সক্ষ বাৎসল্যার মধুর এই চারটিকে ধরলেন? আমি ঠিক বুঝতে পারছি না। একটু আসর মাঝে বলে যেও, আসর মাঝে বলে যেও, ওরে আমার ভক্ত সুজন, আসর মাঝে বলে যেও, বলে যেও। এই পর্যন্ত বলে আমার পাল্লামে এখানেই রাখি, আপনাদের দর্শনে প্রণাম দিতে ভালোবাসা রেখে ছোট্ট একটা গান দিই।